নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ইকথিওসিস ভালগারিস স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। ইকথিওসিস ভালগারিস, এটা হচ্ছে একটা চর্ম রোগ। যে রোগটা হয় জিন ঘটিত কারণে, ইটিওলজি জিনের মিউটেশনের জন্য এই রোগটা হচ্ছে এবং বংশানুক্রমিকও হতে পারে। এটা বোঝা যায় যদি অল্প স্বল্প থেকে থাকে তাহলে সেটা ধরা হয়ে থাকে যে সেটাকে ড্রাই স্কিন বা স্ক্লেরোসিসও বলা হয়ে থাকে। আবার যদি দেখা যায় যে চামড়াটা ঠিক সাপের চামড়ার মতো হয়ে গেছে, খোলস ছাড়ছে এবং কোনো কোনো ক্ষেত্রে ফাটা ফাটা হয়ে গেছে, এগুলো ডায়াগনোসিস কী করে করা হয়? বাক্যাল স্মিয়ার থেকে অথবা মুখের যে স্যালাইভার থেকেও টেস্ট করে, আর স্কিন বায়োপসি করে এবং জিন এর পরীক্ষা করে এটা ধরা যায়। এটা কীরকমভাবে হয়? ড্রাই স্কিন হয়ে যায় এবং সে যতই তেল মাখুক, জল দেখ বা যেভাবেই যা করুক, তার কিন্তু কিছুতেই ওটা থামে না। ড্রাই স্কিন কমতে চায় না, পরপর বেড়ে যায়। এবং যেটা হয় তার কষ্টদায়ক হয়, তার ঘাম প্রায় হয় না বললেই চলে। দিন দিন জলই খাক যাই খাক সে শুকিয়ে যায়। আরেকটা ব্যাপার, সবচেয়ে বড় তার ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে সে নিজেকে লুকিয়ে রাখতে চায়, জামা খুলে ঘুরতে পারে না, কারণ তার স্কিনের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে দেখা যায় স্কেলি স্কিন, মাছের আঁশের মতো তার ও জায়গাগুলো থেকে ছালকা উঠতে থাকে, রাফ হয়ে যায় এবং সে ফাটা ফাটা মতো। গ্রীষ্মকালে তো কষ্ট হয়ই, শীতেতে টু মাচ আনবিয়ারেবল, মানে অত্যধিক কষ্ট হয়। যে কষ্ট সে মুখে বা ভাষায় প্রকাশ করতে পারে না, এটা মলম সেটা মলম লাগিয়েও তার কোনো সুরাহা হয় না। এক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা ওটা না লাগিয়ে যে কোনো নারকেল তেল, যেটাতে কোনো পারফিউম নেই, সেটা ভালো করে গরম করে রেখে যদি লাগায় খানিক উপকার পাওয়া যায়। জল বেশি খাবার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পেট্রোলেটাম জেলি এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, তবে পার্মানেন্ট যে সেরে যাবে বা সেরে গেছে বা টোটালি রিভাইভ করা যাবে, এটা কিন্তু জোর করে বুক ঠুকে বলা অসম্ভব। তবে একটা ব্যাপার নিশ্চিত করে বলা যায় যে যদি রোগী জল বেশি খায়, যদি শরীরের প্রতি যত্নশীল হয়, যদি পেট্রোলেটাম জেলি লাগায় বা নারকেল তেল লাগিয়ে থাকে এবং সঠিক চিকিৎসা করায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথির ক্ষেত্রে অনেকটাই কন্ট্রোল করা যায়। দি রিমেডি বলা যেতে পারে লাইফ হিস্ট্রিতে, যেটা আমার ক্ষেত্রে দেখেছি দু একটা পেশেন্ট অনেকটা কন্ট্রোল করা গেছে, সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড পোটেন্সি, পেট্রোলিয়াম পোটেন্সি ভালো কাজ দেয়। রাষ্টাক্সও কিন্তু ভালো কাজ দেয়, তবে অ্যান্টিম ক্রুড বা পেট্রোলিয়ামের মতো অতটা ভালো কাজ দেয় না। এবার পোটেন্সিটা হাই পোটেন্সিতে যাওয়া হবে না লোয়ারে থাকা হবে, সেটা যে ডাক্তারবাবু দেখবেন তিনি চয়েস করে ঠিক মাত্রা দিয়ে আপনাকে কিন্তু ঠিক জায়গায় নিয়ে যাবেন। নিজে কখনোই কোনো কিছু করতে যাবেন না, এটা স্কিন ডিজিজ জিন গঠিত রোগ। এবং যেটা হয়ে থাকে আপনার ফ্যামিলিতে যে আর কারো হবে না, এটাও কিন্তু বুক ঠুকে বলা যাবে না। তবে 2:1:2 হিসাবে যেটা নেক্সট জেনারেশনের ক্ষেত্রে দেখা যায়,
মাঝে হয়তো একটা জেনারেশন গ্যাপ হলো, আবার দুটো জেনারেশনের পর এই জিনিসটা হতে লাগলো। আপনি এটা ওটা পারফিউম, এটা ওটা কসমেটিক লাগিয়ে উল্টো পাল্টা না করে সঠিক চিকিৎসা করা, প্রপার ডায়াগনোসিস করা করে যদি আপনি এ করেন, অনেকটা কন্ট্রোল করা সম্ভব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কখনোই নিজে রোগের নাম, রোগ জেনে ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।